আমি বলেছিলাম যে আমার একটা নিমন্ত্রণ আছে, তো শীতের মধ্যে যদি নিমন্ত্রণ পড়ে তাহলে ভারী মুশকিল। তো প্রথমে ভেবেছিলাম সালোয়ার বা কিছু একটু পরবো, বাট দেখলাম হচ্ছে না, যাই হোক, সেই জন্য ভাবলাম চলো শাড়ি পরে নিই। শাড়িটা পুরো দেখাতে পারছি না, আর ব্লাউজ দেখো, একটা সোয়েটারের ব্লাউজ পরে নিয়েছি। একদিকে শাড়ি পরলে বেশ ভালোই ঠান্ডাটা কম লাগে, শাড়ি পরে। সো যাই হোক, শাড়িটা পরে নিয়েছি কোনো রকম ভাবে। এখন মানে একটুখানি সাজুগুজু করব তোমাদের সঙ্গে, ভাবলাম চলো শেয়ার করে নিই। আর বাইরে খুব মিউজিক হচ্ছে, জানি না কতটা আমি কথা বলে করতে পারবো, আর না হলে আমি মেকআপটা কীভাবে করছি বা কী করছি চলো দেখতে থাকো। যে কোনো মেকআপ, হালকা মেকআপ, ভারী মেকআপ, যাই মেকআপ করি না কেন, না সবার প্রথম হচ্ছে এই যে মুখটাকে ক্লিন করে নেওয়া। আজকের মেকআপটা শেয়ার করার এটাই যে আমি চটজলদিভাবে কীভাবে তাড়াতাড়ি মানে কোনো জায়গায় নেমন্তন্নতে কীভাবে যাই সিম্পলভাবে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো মুখটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এরপরে সেকেন্ড যেটা লিপ বাম অ্যাপ্লাই করে নেব, কারণ শীতকাল বুঝতেই পারছো। এবারে মুখটা হালকা শুকোতে শুকোতে আমি চুলটা একটু আঁচড়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো চুলটা আগে আঁচড়ে নিই। চুলটা হালকা করে বেঁধে নিয়েছি, এখন আমি স্কিনটাকে ময়েশ্চারাইজিং করবো। একই শীতকাল তো, এখন আমি এটা ইউজ করছি তোমার অ্যালোভেরা ময়েশ্চারাইজার পতঞ্জলির। নেক্সট অ্যাপ্লাই করব অ্যাভনের ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন। এটা হচ্ছে তাড়াতাড়ি মেকআপ, কোনো বিউটি ব্লেন্ডার কিছু না, জাস্ট হাত দিয়ে করছি। তো একটু ফসা ফসা হয়ে গেছি, বুঝতে পারছ। সেকেন্ড হচ্ছে এই যে আইব্রো পেন্সিল, এটা দিয়ে একটু ড্র করে নেবো আমার এই যে অল্প অল্প যেটা রয়েছে। তো এটা সেট করা হয়ে গেছে, এখন এই যে আই শ্যাডো, হালকা একটু আই শ্যাডো ইউজ করবো আমি শাড়ির সাথে, যেটা ম্যাচ খাবে। এই পিঙ্কটাই নিচ্ছি, হাত দিয়ে অ্যাপ্লাই করবো, তাড়াতাড়ি বুঝেছো, রেডি হতে হবে। আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আইলাইনার, এটা আয়না ছাড়া পড়া অসম্ভব। আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন অ্যাপ্লাই করব নিচে কাজল। তো নিচের কাজলটা আমি পুরো অ্যাপ্লাই করি না, জাস্ট সাইড গুলোতে। আর এরপরে নিচের ল্যাশে মানে নিচের দিকটায় হালকা এই কালারটা একটু দিয়ে দেবো। এরপরে হচ্ছে মাস্কারা, আর এরপরে লিপস্টিক। এই লিপস্টিকটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, আমি ছাড়তে পারছি না, ছোট হয়ে গেছে কিন্তু আমি ছাড়তে পারি না। মৃদুল এখন খুব তাড়াহুড়ো দিচ্ছে তোমাদের সাথে, আর আমি বেশিক্ষণ কিছু শেয়ার করতে পারবো না হয়তো। দেখো লিপস্টিকটা একটু মানে কি বলবো, তেল তেলে লাগছে, তো আমি যেটা সবসময় করি হালকা একটু পাউডার দিয়ে দিই। এতে কি হবে, লিপস্টিকটা এদিক ওদিক চলে যাবে না, দেখতেও বেশ ভালো লাগে।
তো দেখো টিপটা পরে নিয়েছি, এবারে গয়নাগাটি এগুলো তোমাদের সাথে আর এখন আমি শেয়ার করতে পারছি না, খুব তাড়াহুড়ো হয়ে গেছে কারণ মৃদুল খুব তাড়া দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি সব কিছু পরে নিয়ে ফাইনালি তোমাদের সামনে আসছি। সো দেখো খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সিম্পলভাবে একটা আমি মেকআপ লুক আমার নিজের উপরে ক্রিয়েট করলাম খুবই সিম্পলভাবে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পুরো লুকটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কেমন, পরে ফটো প্রোভাইড করে দিতে পারি। সো চলো এখন অনেক দেরি হয়ে গেছে, মৃদুল ওদিকে তাড়াহুড়ো দিচ্ছে, জাস্ট গলায় একটা লম্বা চেন পরেছি আর এই কানের দুলটা, ব্যাস আর কিছু নয়। সো কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদেরকে, মানে কেমন লাগছে আমাকে। আর হাতে এই যে এটা তো সেজেছি দুপুরবেলা, যাই হোক। সো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার খুব শীঘ্রই নতুন একটি ব্লগ অথবা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাবো। ততদিনের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।